দীক্ষা দেবেন তার শক্তি ক্ষয় হবে। তাই দীক্ষা দেওয়ার আগে শ্রী গুরুদেব খুব বেশি করে যে মন্ত্রটা দেবেন সেই মন্ত্রটা খুব বেশি করে সাধন করবেন। সাধন করলেই শক্তি সঞ্চার হবে, যত সাধন হবে তত শক্তি সঞ্চার হবে, আর যত শক্তি সঞ্চার হবে তোমার মধ্যে সেই ক্ষমতা আসবে। যখন তুমি দিবে সেই যোগ্য পাত্র, আধার তৈরি থাকলে, জমি তৈরি থাকলে বীজ বপন করলেই গাছ হবে। আর জমি যদি পাথুরে জমি হয় বীজ লাগালে গাছ হবে? হবে না। তাই শিষ্য হওয়ার আগে নিজেকে তৈরি করতে হয় রে মা। নিরামিষ খাওয়া, একাদশী করা, মালা পরা, হরিনাম করাই করতে করতে জমিটাকে তৈরি করতে হয়, তবে তো গুরুদেব বীজ দেবেন, আর তবে তো সেই বীজ অন্তরে পড়ে সেই বীজ থেকে ভক্তিলতার জন্ম হবে। বলে যদি কোনো ত্রুটি চোখে পড়ে, ওই সাধুর কাছে গেলাম, বুঝতে পারো না কেমন একটা লাগলো আমার, ভালো লাগলো, আমাদের তো বিচার আছে তাই না। মনে কর এক বাটি দুধ তোমার সামনে, এক বাটি দুধ ধরা আছে, এই দুধের মধ্যে পাঁচ ছয়টা মাছি পড়ে গেছে, তুমি কি করবে দুধটাকে? কি করবে, ফেলে দেবে? তো তাই তোমার ফেলে দেই, আমরা দুধটা খাবো, কেউ ফেলে দেবো। মনে করো এক বাটি ঘি, তার মধ্যে চারটে মাছি পড়ে গেছে, কি করবে? মাছিটা চামচ দিয়ে দিয়ে ফেলে দেবো, ঘিটা কিন্তু ফেলবো না। ফেলবো ঘি বলি? ফেলবো না। কেন? বলে ঘিটা মূল্যবান, ওটা ফেলা যাবে না, মাছিটাকে তুলে তুলে ফেলে দে, তাই না। একটু সাধারণ দোষ যেগুলো যদি আমাদের ক্ষেত্রে হয় সেটা অনেক দোষ হয়ে যায়, কিন্তু মহতের ক্ষেত্রে যদি এরকম কিছু দেখেও ফেলো, জেনেও যাও, মাছির মতো ফেলে দিও, মহৎকে অবজ্ঞা করো না।